بسم الله الرحمن الرحيم. طلع البدر علينا من سنوات الوداع، وجب الشكر علينا ما دعا للهدى. طلع البدر علينا من سنوات الوداع، وجب الشكر علينا ما دعا. Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিন বৈঠকে বক্তব্যের বিষয় জাহান্নাম। জাহান্নাম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। জাহান্নাম সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রারম্ভের আলোচনা হবে জাহান্নামের পরিচয়, তারপরে সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে, তারপরে সংক্ষিপ্ত কথা হবে জাহান্নাম কথা বলতে পারে, তারপরে সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। জাহান্নামীদেরকে হাত বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি আগুন, কাঁটাযুক্ত গাছ জাকুম, গরম পানি, অন্যান্য শাস্তি। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে দুটি কথা। তার প্রথম কথা হচ্ছে, আমরা আজ করছি উপস্থিতির তুলনায় জায়গা কম, এ কারণে আপনাদের একটু অসুবিধা হচ্ছে। এরপরে আমরা আপনাদেরকে অনুরোধ করে একটি কথা বলবো যে আপনারা যে যেখানে আছেন দয়া করে কষ্ট হলেও চলাচল বন্ধ করে, দোকানপাট বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, আপনাদের যাবতীয় জরুরি প্রয়োজনীয় কাজ ত্যাগ করে আলোচনা শোনার জন্য জোরালো প্রস্তুতি গ্রহণ করুন। আপনাদের সাথে দ্বিতীয় কথা হচ্ছে, একটু আপনাদের পরিচয়, আপনারা কারা, আপনাদের পরিচয়ে আল্লাহ তাআলা বলেন,
শ্রোতা হচ্ছে ওরাই যারা বলে আমরা শুনেছি ও মেনেছি। আপনাদের শুনে মানতে হবে, শুনে যদি না মানেন তাহলে শোনাটাও আপনাদের জন্য বিপদ হয়ে যাবে। আপনারা যদি বলেন আব্দুর রাজ্জাক সাহেব তাহলে না শোনাই ভালো, কিন্তু না শুনে বাঁচবেন এটাও নয়। আল্লাহ তাআলা এই বিধানকে কোরআনকে পাহাড়ের উপরে চাপিয়েছিলেন, আসমান জমিনের উপরে দিয়েছিলেন, পাহাড় আসমান জমিন নাকচ করেছে, বলেছে আমরা এই বিধান মানতে পারবো না। হামালাহাল ইনসান, মানুষ তা গ্রহণ করেছে, মানুষ বলেছে আমরা পারব। তখন আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয় মানুষ বড় জাহেল, মানুষ বড় জালেম। বাহ্যিকভাবে মনে হচ্ছে যে মেনে নিয়ে ভুল করেছি, কেননা মানার সাথে সাথে আল্লাহ তাআলা বলছেন মানুষ বড় জালেম, মানুষ বড় জাহেল। শুনুন, জেনে শুনে মানে না যারা তারাই হচ্ছে জাহের জালেম, জানা বুঝার চেষ্টা করে না যারা তারাই হচ্ছে জাহের, জেনে বুঝে মানে না যারা তারাই হচ্ছে জালেম, জানা বুঝার চেষ্টা করে না যারা তারাই হচ্ছে জাহেল। আপনি যে বলবেন যে তাহলে শুনবো না, এই সুযোগ যে আপনার নেই। আমি এই মাইকের সামনে এক ঘন্টা বক্তব্য দিয়ে যদি বলি মাইক বড় জাহেল, আমার কথাই বুঝে না, তাহলে এটা মানাবে না। এই আলোটার সামনে এক ঘন্টা বক্তব্য দিয়ে যদি বলি আলো বড় জাহেল, আমার কথাই বুঝে না, তাহলে এটা মানাবে না। এই টেবিলের সামনে এক ঘন্টা বক্তব্য দিয়ে যদি বলি টেবিল বড় জাহেল, আমার কথাই বুঝে না, এটা মানাবে না। গরুর সামনে এক ঘন্টা বক্তব্য দিয়ে যদি বলি গরু বড় জাহেল, আমার কথাই বুঝে না, এই কথাটাও মানাবে না। জাহেল কথাটা মানুষ ছাড়া অন্যের জন্য চলে না, কাজেই আপনাকে শুনতে হবে মানতে হবে এই কথাই ঠিক। জেনে শুনে মানে না যারা তারাই হচ্ছে জালেম, জানার চেষ্টা করে না যারা তারাই হচ্ছে জাহেল। জাহেলিয়াত দূর করতে হবে, জানতে হবে। আমরা জানি ইসলাম শব্দের অর্থ হচ্ছে মেনে নেওয়া, মুসলিম মানে যে মেনে নেই, মুসলিম মানে মেনে নিলাম, অনুগত হলাম। আজকে শুনেন ইসলাম শব্দের আরেকটা অর্থ হচ্ছে জানা। যেই কাজটা আপনি করবেন আগে জানতে হবে, আপনি যেটাই করেন করার আগে আপনাকে জানতে হবে। কেন? ইসলাম যখন আসে তখন সব মানুষ ছিল না জানা, সেটাকে বলা হয় জাহেলিয়াত। জাহেলিয়াতের যুগে মানুষ আল্লাহকে চিনত না, জানত না, নবীকে মানুষ চিনত না, জানত না। ইসলাম এসেছে, চিনবে জানবে। আপনি কোরআন মাজিদের শেষে দোয়াটা লেখা আছে আল্লাহুম্মা আনিস আহসাতি ফি কাবরি, এই দোয়াটা আপনি পড়ুন। পড়তে আমরা নিষেধ করিনি, কিন্তু আগে জেনে নিন যে চলবে কিনা। কোরআন তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আলিউল আযীম বলতে হবে, এটা আপনারা বলেন, আমরা নিষেধ করিনি, কিন্তু আগে জেনে নিন যে চলবে কিনা।
ইসলামের আরেকটা অর্থ হচ্ছে জানা। যে কাজটা করবেন জেনে করতে হবে, না জানা মানুষের কাছে ইসলাম এসেছে, জেনে আমল করতে হবে। সম্মানিত দিনী ভাই, যেহেতু জেনে মানতে হবে এই জন্য হক কথা শুনতে হবে। হক বলাও যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। হক বলাও যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। হক বলা জটিল কেন? এদেশের মাটিতে প্রায় 300,000 জাল জয়ী হাদিস আছে, লক্ষ লক্ষ মিথ্যা তাফসির আছে, সব আরবিতে লেখা আছে। কোনটা ঠিক কোনটা বেঠিক আগে জানতে হবে। আর আরবি এত কঠিন, একটা মেধাবী ছেলে অন্তত 12-16 বছর পড়তে হবে মাদ্রাসায়, তারপরে আরবি পড়তে পারবে। এরপরে 8-10 বছর তদন্ত করতে হবে কোনটা ঠিক কোনটা বেঠিক, তারপরে জানা যাবে। এজন্য হক কথা বলা কঠিন। কেন? সত্য আর মিথ্যে একাকার হয়ে আছে, সব আরবিতে লেখা আছে। ধরুন এটা একটা ফাজাইলে আমলের বই, তাতে লেখা আছে এমন ভাবে জিকির করো যেন দেখে পাগল মনে হয়। আপনি এভাবে জিকির করুন, আমরা আপত্তি করিনি, কিন্তু এই কথাটা ঠিক কি বেঠিক আগে প্রমাণ হতে হবে। এটা আরবিতে লেখা আছে। যে গ্রাম দিয়ে একজন মাওলানা হেঁটে যাবে, সেই গ্রামে 40 দিন কবরের শাস্তি বন্ধ থাকবে। এটা আরবিতে লেখা আছে। এটা চলবে কি না আপনাকে আরবি জানতে হবে, এর সব তথ্য লেখা আছে। আল্লাহর নবী এক জঙ্গলে বা এক রাস্তা দিয়ে হাঁটছিলেন, দেখলেন একটা হরিণ বাঁধা আছে। তো হরিণ আল্লাহ রাসূলকে বলছে যে আমার বাচ্চারা দুর্পান করেনি, আমাকে শিকারি বেঁধে রেখেছে, দয়া করে আপনি আমাকে ছেড়ে দেন, আপনি জামিন হয়ে এখানে থাকেন, আমি বাচ্চাকে দুর্পান করে আসি। আল্লাহ রাসূল হরিণ ছেড়ে দিলেন, হরিণ চলে গেল। বাচ্চাকে দুধ খাওয়াতে গিয়ে বলছে তাড়াতাড়ি দুধ পান করো, রাসূলকে জামিনদার হিসেবে রেখে এসেছি। বাচ্চার বলছে বলেন কি, রাসূলকে জিম্মেদার হিসেবে রেখে এসেছেন, আমরা দুধ পান করব, চলেন আমরাও যাই। ইতিমধ্যে মালিক এসে বলছে কি ব্যাপার, আমার হরিণ ছিল যে এখানে, আপনার হরিণ বাচ্চাকে দুধ পান করাতে গেছে, আমি জিম্মেদার হিসেবে আছি। তো শিকারি বলছে কি আশ্চর্য, পাগল মানুষ জিম্মেদার হিসেবে আছে, হরিণ পশু প্রাণী চলে গেছে, আসে আসবে, হ্যাঁ আসবে। কিছুক্ষণ পরে দেখছে যে হরিণও এসেছে, হরিণের বাচ্চারাও এসেছে। এবার তো শিকারির আরো সুবিধা হয়ে গেল, ছেলেটাও গানে বলছে একটি হরিণ বাঁধা ছিল গাছেরই তলায় গো, গাছেরই তলায়। শুনেছেন তো আপনারা, আমরাও শুনেছি। এমন কণ্ঠ দিয়ে ছেলে বলল, একেবারে যতদূর পর্যন্ত কণ্ঠ গেল সব একেবারে স্তব্ধ হয়ে গেল, বাচ্চা বলতে পারে। তা আপনি ঘটনা বলেন, এই ঘটনা সত্য প্রমাণ থাকতে হবে। একেবারে মিথ্যে, একেবারে ডাহা মিথ্যে, কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত প্রমাণ হওয়ার কোন পথ নেই দুনিয়াতে, ঠিক হওয়ার কোন পথই নাই দুনিয়াতে।
সব বলা জটিল এই জন্য যে সত্য মিথ্যে সব কথাগুলি আরবিতে লেখা আছে। এই হাদিসটা একটা লম্বা হাদিস, তারগিব ও তারহিব বইয়ে লেখা আছে। সাদ্দার জান্নাত তৈরি করেছিলেন, একেবারে মিথ্যা কথা সব, বিরাট লম্বা আলোচনা আপনার তাফসীরে রুহুল মানিতে লেখা আছে, সব আরবিতে লেখা আছে। তাহলে আগে আরবি জানতে হবে, বুঝতে হবে ভালো মন্দ, এরপরে আপনি বলবেন এটা ঠিক বেঠিক। এই জন্য আরবি, এই জন্য হক বলা কঠিন। আব্দুরাজাক সাহেব বুঝলাম হক বলা কঠিন, হক মানা কঠিন কেন? এই জন্য যে চলন্ত ধর্মের সাথে চলন্ত ধর্মের মিল নেই, চলন্ত ধর্মের সাথে চূড়ান্ত ধর্মের মিল নেই। চূড়ান্ত ধর্ম একরকম আর হক হচ্ছে, চলন্ত ধর্ম হচ্ছে আর একরকম। দেখেন মমতাজ বেগমের জিকির চলছে ডুবি তবলা দিয়ে, লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ গানও চলছে, ডুবি তবলা দিয়ে জিকির চলছে, অবাক দুনিয়া, আশ্চর্য। আল্লাহ তাআলা বলছেন যে অযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে বেশি বেশি ডাকো, জিকির করো। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা আল্লাহকে বেশি ডাকো, জিকির করো। এখন ডুবি তবলা দিয়ে জিকির চলছে, কোনটা হবে? চলন্ত ধর্মের সাথে চূড়ান্ত ধর্মের মিল নেই। কিভাবে হবে? বক্তা সাহেব বলছেন আপনারা আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলছেন যে আফযালুল যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, অনেক জিকির আছে, তার মধ্যে সবচেয়ে উত্তম জিকির কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। তো এখন জিকির করবেন কিভাবে? আল্লাহ তো জিকির করতে বলছেন, নবীও বলছেন জিকির করতে, করবেন কিভাবে? এই সবাই মিলে একেবারে দলবদ্ধভাবে সবাই মিলে করলে কেমন হয়? আল্লাহ রাসূল কিভাবে করতে বলছেন? আল্লাহ রাসূল বলছেন চুপে চুপে জিকির করতে হবে। এরকম একদল মানুষ জোরে জিকির করছিল, তখন আল্লাহ রাসূল বলছেন এক থামো, ইরওয়ালান প্রসকম চুপে চুপে জিকির করো, ইন্নাকুম লা তাদুনা সাল্লাম আসমা আলা গায়ব, তোমরা যাকে ডাকছো বধির নয়, তোমরা যাকে ডাকছো অন্ধ নয়, ইন্নাকুম তাদুনা সামিয়াম বসীরা, তোমরা যাকে ডাকো সর্বশ্রোতা, তোমরা যাকে ডাকো সর্বদ্রষ্টা, সবকিছু শোনে সবকিছু দেখে, চুপে চুপে জিকির করো। তাহলে চলন্ত ধর্মের সাথে চূড়ান্ত ধর্মের মিল নেই। ঢাকা শহরে ঈদের মাঠে পাঁচ সাত দিন আগে থেকে সামিয়ানা দিয়ে সুন্দর করে ঈদের মাঠ সাজাচ্ছে, তো আপনার এই ঈদের মাঠের চেয়ে এইভাবে সুন্দর করে সাজানোর চেয়ে মসজিদে নববী কি উত্তম জায়গা নয়? আল্লাহর নবী মসজিদে নববীতে ঈদের নামাজ না পড়ে বাইরে ফাঁকা জায়গাতে মাঠে গেলেন কেন? তাহলে ঈদের নামাজ বাইরে ফাঁকা জায়গায় মাঠে পড়তে হবে। আপনি এই ঈদের মাঠকে সাজাচ্ছেন কেন? ঘটনা কি, কি ব্যাপার? ফাঁকা জায়গাতে ঈদের সলাত আদায় করতে হবে, এটাই চূড়ান্ত, এর বিকল্প নেই। ঈদের মাঠ এইভাবে সাজানো যাবে না, কেয়ামত পর্যন্ত প্রমাণ হবে না। কালই আজকে চন্দ্র উঠেছে, সবাই কেন মোবাইলে একজন আরেকজনকে বলছেন ঈদ মুবারক, এটা কোথায় আছে? কে বললো যে ঈদ মুবারক? যে না আপনাকে বলতে হবে আল্লাহ তাকাবাল মিন্নি ওয়া মিনকা, আল্লাহ তোমার এবং আমার ঈদ কবুল করুক,
আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিনকা, এটা হলো দোয়া। ঈদ মোবারক কোথা থেকে আসলো? চলন্ত ধর্মের সাথে চূড়ান্ত ধর্মের মিল নেই। চলন্ত ধর্ম একরকম, চূড়ান্ত ধর্ম একরকম। সম্মানিত দিনী ভাই, আপনি ঈদের মাঠে গিয়ে কেন বলছেন আসেন আসেন, নামাজ শুরু হতে যাচ্ছে? আল্লাহর নবী বলছেন ঈদের মাঠে আজান নাই, একামত নেই, ডাক নেই, ডাকা চলবে না, আজান চলবে না, একামত চলবে না, আপনি কেন ডাকলেন? চূড়ান্ত ধর্মের সাথে চলন্ত ধর্মের মিল নেই। হক বলাও যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। আপনি আমার সাথে মোবাইলে কথা বলতে বলতে কেন আমাকে বলছেন যে আপনি ভালো থাকেন? এই ভাষা কোথা থেকে আসলো? আমি কি আল্লাহ যে আমি ভালো থাকব? আপনি আমাকে বলতে পারছেন না যে আল্লাহ আপনাকে ভালো রাখুক? কি ব্যাপার, ভাষা উল্টে গেল কেন? আপনি কেন বলছেন যে আপনি ভালো থাকেন? আপনি বলেন যে আল্লাহ আপনাকে ভালো রাখুক। আস্তাগফিরুল্লাহ, দীনাকা আমানা তাকা ওয়া আখিরা আমালিক, আপনি এটা বলছেন কেন? চূড়ান্ত ধর্মের সাথে চলন্ত ধর্মের মিল নেই। তাড়াতাড়ি ইফতার করুন, তাড়াতাড়ি, যে নির্ধারিত সময় দেওয়া আছে তার চেয়ে এক এক মিনিট আগে হয়ে যেতে পারে, এক মিনিট পরে হবে না। পরে হলে রাসূলকে অপমান করা হবে। চলন্ত ধর্মের সাথে চূড়ান্ত ধর্মের মিল নেই। চলন্ত একরকম, চূড়ান্ত একরকম। হক বলা যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। সম্মানিত উপস্থিতি, আপনি ঈদের মাঠে গিয়ে কেন জোরে বলছেন? সবাই আরো বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলিল্লাহিল হামদ। আপনি কেন বলতে বলছেন? সবাই নিজ গতিতে বলবে, কেউ কাউকে বলতে পারবে না। কেন? ফাওয়ালু সাইয়্যিদি ইয়াবতালিহি সালাহ, ঈদের মাঠে প্রথম কাজ হবে নামাজ, এরপরে অন্য কথা। সলাতের পরে এখন আপনার সাথে কথা হবে যে হ্যাঁ, আপনারা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনি আমাকে আগে বলতে বলছেন কেন? এই ছেলেটা আগে আগে বলছে কেন? কেন বলবে? জি কেন বলবে? বলতে পাবে না। আল্লাহর নবী প্রথম যে কাজ করতেন সেটা হচ্ছে সলা। হক বলাও যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। সূচনায় একটু রেখে গেলাম, বলছিলাম আপনাদের পরিচয়, আপনাদের পরিচয় হচ্ছে শুনে মানতে হবে। সম্মানিত দিনী ভাই, শুনে মানার চেষ্টা করুন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। যেহেতু শুনে মানতে হবে, এই জন্য প্রমাণ সহকারে, দলিল সহকারে শুনতে হবে। আল্লাহ তাআলা বলছেন ফাসআলু আহলাল যিকরে ইন কুনতুম লা তাআলামুন বিল বাইনাতি ওয়াজ-জুবুর। হে দুনিয়ার মাজানো মানুষ, তোমরা জানো মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। আপনাকে জানা মানুষের নিকটে জানতে হবে বক্তব্য। আব্দুর সাহেবকে দাওয়াত দেওয়ার পূর্বে 10 জনকে জিজ্ঞাসা করতে হবে ইনি কোরআন হাদিস বুঝেন কিনা। এরপরে প্রমাণ সহকারে কথা শুনতে হবে। দলিল ছাড়া বক্তব্য চলে না, দলিল ছাড়া দিন চলে না। আল্লাহ তাআলা বলছেন তোমরা জানা মানুষের নিকটে জানো, প্রমাণ সহকারে জানো। সম্মানিত দিনী ভাই, এখানে সংক্ষিপ্ত কথাতে আপনাদের সামনে একটি জরুরি কথা পেশ করি। আল্লাহ রাসূল বলছেন এক নম্বর বাক্যে বাল্লিগু আননি ওয়ালা আয়াত, আমার একটি কথা জানা থাকলেও অন্যকে বলে দাও। এটা হলো এক নম্বর বাক্য। দুই, ওয়া হাদ্দিসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজ, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। তিন,
কেউ যদি কোন কথা আমার দিকে ধাবিত করে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। শুনুন, আজকের বক্তব্যের সূচনায় এই তিনটি বাক্য বুঝতে হবে জরুরি ভাবে। এই তিনটি বাক্যের সাথে একটি আয়াত আছে অনুরূপী। প্রথম বাক্যে তিনি বললেন, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও। কি হ্যাঁ ছেলে, বাম হাতে পানি পান করছো কেন? ডান হাতে পানি পান করতে হবে। নবী বলেছেন, অবশ্যই অবশ্যই তোমরা ডান হাতে পানি পান করবে, বাম হাতে পানি পান করো না। কেন? শয়তান বাম হাতে পানি পান করে। বলেন তো, কে বাম হাতে খায়? শয়তান খায়। যখনই কোন জায়গায় দেখবেন যে এই লোকটা বাম হাতে চা পান করছে, তখনই আপনি তাকে ঠেকাবেন। শুনুন, ত্যাগ করুন এই কর্ম, এটা শয়তানের কাজ। বাম হাতে গিলাস ধরে ডান হাত ঠেকিয়ে পানি পান করবেন, এটাও চলবে না। ডান হাতে গিলাস ধরে পানি পান করতে হবে, এটাই চূড়ান্ত। আপনি আঙ্গুল চেটে খান সেটা ভিন্ন কথা। আপনি প্রত্যেক মানুষের জন্য পৃথক পৃথক গিলাস করেন সেটা ভিন্ন কথা। ডান হাতে গিলাস ধরতে হবে, এর কোনো বিকল্প পথ নেই। আল্লাহ নবী বলেছেন, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও। এই ছেলে, কলিং বেলটা টিপার সময়তে চুপ থাকলে কেন? বলো বলো, আসসালামু আলাইকুম। তোমার জোরে বলার প্রয়োজন নেই। তুমি এই বেলটা টিপার সময়তে শুধু বলো আসসালামু আলাইকুম। তুমি যদি এই মুখ দিয়ে আসসালামু আলাইকুম শব্দটা উচ্চারণ করো, এই বিস্তারের নিজের কোনো ভয়ে কোনো জায়গাতে শয়তান থাকতে পারবে না, কোনো জায়গায় থাকবে না। বুখারি মুসলিমের হাদিস, কিয়ামত পর্যন্ত বিকল্প হবে না। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যে রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকতে পারে, ঢোকে না। এই কাজগুলি হয় না, এরপরেও ঘটে যেতে পারে, এটা হয়ে যেতে পারে। কিন্তু সালাম দিয়ে এই বাড়িতে শয়তান থাকবে না, এটাই চূড়ান্ত। এতে সন্দেহ আছে বলে যদি কেউ চেষ্টা করে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। নবী বলেছেন শয়তান থাকবে না, অবশ্যই থাকবে না। কে যখন দরজায় দাঁড়িয়ে বলে আসসালামু আলাইকুম, তখন ইবলিস তার সঙ্গী সাথীকে বলে, এই শোনো, লা মাবিতা লাকুম, এই বাড়িতে তোমাদের থাকার জায়গা নেই। লোকটা যখন ভিতরে ঢুকে খেতে বসে আর বলে বিসমিল্লাহ, তখন ইবলিস বলে, এই শোনো, লা মাবিতা লাকুম ওয়ালা আশা, এই বাড়িতে তোমাদের থাকার জায়গা নেই, এই বাড়িতে তোমাদের খাওয়ারও ব্যবস্থা নেই। ইবলিস বলে সবকে, আপনি একটি কথা জানা থাকলে অন্যকে বলে দেন। একজন সালাম দিয়ে মুখে দিচ্ছে, তারপর বুকে দিচ্ছে, এই ছি ছি ছি, এই করো কি তুমি? আল্লাহর নবী বলেছেন, হাতে হাত মিলাও, হাত দুটি পৃথক হওয়ার পূর্বেই উভয়ের পাপ ক্ষমা হয়ে যাবে। সহি হাদিস। তুমি আমার হাতটা সরিয়ে বুকে দিচ্ছ কেন? আবার মুখে চুমা দিচ্ছ কেন? এ কি সম্মানিত দিনী ভাই, একটি কথা জানা থাকলে অন্যকে বলা দেয়, এটাই হচ্ছে জানা। জানার না জানা বুঝতে পারছেন কিনা, এটাই হচ্ছে জানা। এই ছেলে, এই ছেলে, কাকুর নিচে প্যান্ট পরে আছো কেন? একটা মানুষ চুরি করলে জাহান্নামে যাবে, এ কথা নবী বলেননি, যেতে পারে। একটা মানুষ মিথ্যা কথা বললে জাহান্নামে যাবে, এই কথা নবী বলেননি, যেতে পারে। কেন? মিথ্যা কথা মহাপাপ। একটা মানুষ জেনা করলে জাহান্নামে যাবে, এই কথা নবী বলেননি, যেতে পারে। কেন? জেনা মহাপাপ। একটা মানুষ ঘুষ দিলেই ঘুষ খেলেই জাহান্নামে চলে যাবে, এই কথা নবী বলেননি, যেতে পারে। কেন? সুদ খাওয়া ঘুষ খাওয়া মহাপাপ, 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 জাহান্নামে যেতে পারে। কিন্তু নবী বলছেন, কে যদি টাকুর নিচে পায়জামা প্যান্ট পরে, সরাসরি জাহান্নামে। আপনি বলবেন, এই ছেলে, তুমি টাকুর নিচে প্যান্ট পরে আছো কেন?
আপনার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও, এই কথা আল্লাহর নবী বলছেন। এরপরে দুই, তিনি বলছেন বানি ইসরায়েলের কাহিনী বলো। বানি ইসরায়েলের কাহিনী কিভাবে বললেন দেখি, আপনার বানি ইসরায়েলের কাহিনী জানা আছে কিনা। ইস্তারা রাজুলুল মিন রাজুলিন আকার, একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছে, জমি কিনে নিয়ে যখন জমি চাষ শুরু করেছে, জমিতে একটা স্বর্ণের পাতিল পেয়েছে, তো জমি ক্রেতা জমি বিক্রেতার কাছে গিয়ে বলছে খুব গ্রাহকের মিন্নি ইস্তারা তো মিনকাল আর মমতা মিনকাল দা, শুনুন আপনি এই স্বর্ণের পাতিল নেন, আমি আপনার কাছে জমি কিনে নিয়েছি, স্বর্ণের পাতিল কিনে নিনি। তখন বিক্রেতা বলছে বেতলার জমি ফিরা, জমি বিক্রি করেছি, জমিতে যা কিছু ছিল সবই বিক্রি করেছি, আমি পাতিল নিব না। এটা হলো বানি ইসরায়েলের কাহিনী। একটা টাকা চুরি করে নিচ্ছেন, লোভ থামছে না আপনার, মালিক নাই সেই জন্য তার অগোচরে দশটা টাকা দিয়ে দশটা টাকা পকেটে করে নিয়ে চলে আসলেন, রিক্সাতে শেষ শেষ হয়ে গেল, দেখেন স্বর্ণের পাতিল নিবে না। ইমান একই বলে, ইমান কাকে বলে? স্বর্ণের পাতিল নিবে না, ইমান একে বলে। যার যত ইমান বেশি তার তত পাপ কম, যার যত ইমান কম তার তত পাপ বেশি। আপনি এত পাপ করছেন কেন? আপনার ইমান কম। যার যত ইমান বেশি তার তত পাপ কম, যার যত পাপ বেশি তার তত ইমান কম। এটা হচ্ছে বানি ইসরায়েলের কাহিনী, বুখারি মুসলিমের হাদিস, মুসলিম শরীফের হাদিস, বুখারি মুসলিমের হাদিস। একটা লোক খুব পাপ করেছিল, তারপরে ছেলেদেরকে বলছে শোনো আমার ছেলেরা শোনো, আমি যখন মারা যাব তখন তোমরা আগুনে জ্বালিয়ে অর্ধেক ছাই পানিতে ফেলে দিও, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও। কেন? আমাকে যদি আল্লাহ ধরতে পারে তাহলে এত শাস্তি দিবেন, আমাকে যদি আল্লাহ ধরতে পারেন তাহলে আল্লাহ এত শাস্তি দিবেন, পৃথিবীর কোন মানুষকে আল্লাহ অত শাস্তি দিবেন না। তার লোকটা নিজেকে খুব বড় পাপী মনে করছেন। এবার লোকটা যখন মারা গেল তখন ছেলেরা তাকে জানিয়ে অর্ধেক ছাই পানিতে ফেলে দিল, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিল। আল্লাহ তাআলা সাগরকে বললেন ছাইগুলি জমা করে দাও, সাগর ছাই জমা করে দিল। মাটিকে বললেন মাটি তুমি ছাইগুলি জমা করে দাও, ছাই জমা করে দিল। এবার আল্লাহ তাআলা ছাইকে জমা করে মানুষ বানালেন, মানুষ বানিয়ে বললেন এবার পাল্টা হাগা তুমি এটা কেন করলে? তখন লোকটা বলছে মিন খাসিয়াতে কা তোমার ভয়ে করেছি, অন্তা আলাম তুমি ভালো জানো, আমি যে তোমার ভয়ে আমার ছেলেরাকে বলেছি এই খবর তুমি ভালো জানো, আমি শুধু একাই এমনিতেই বলিনি। তখন আল্লাহ তাআলা বলছেন আচ্ছা ঠিক আছে, তুই যখন আমার ভয়ে করেছো তোমাকে আমি মাফ করে দিলাম। এটা হলো বানি ইসরায়েলের কাহিনী। বানি ইসরায়েলের কাহিনী বলেন, আপনি সঠিক বলেন, সঠিক বলতে হবে। বানি ইসরায়েলের কাহিনী আপনি বলেন, সঠিক বলতে হবে। বানি ইসরায়েলের মিথ্যা কাহিনী আছে, মিথ্যা কাহিনী দেখবেন দু একটা, আপনাকে দু একটা মিথ্যা কাহিনী দেখায়। একটা লোকের বাড়ির পাশে একটা গাছ ছিল, সেই গাছে পাখির বাসা ছিল, পাখির বাসায় বাচ্চা দিলে এই বাড়ির লোক উপরে উঠে বাচ্চা ধরে জমে করে খেয়ে নিত। পাখি একবার অভিযোগ করলো সুলাইমান আলাইহিসসালামের কাছে, সুলাইমান আলাইহিসসালাম বলে এ জিন শোনো, যখন এই লোকটা তার বাচ্চা ধরার জন্য উঠবে তোমরা দুইজন জিন গিয়ে তার দুই পা ধরে একেবারে দুই টুকরা করে পূর্ব পশ্চিমে ফেলে দিবা। আচ্ছা ঠিক আছে। এবার লোকটা বাচ্চা নিয়ে এই জন্য গাছে উঠতে যাচ্ছে, ইতিমধ্যে একটা ফকির এসে তার হাতে টুকরো রুটি ছিল, এই রুটিটা ফকিরকে দিয়ে এবার গাছে উঠে বাচ্চা নিয়ে চলে আসছে। তখন দুইজন জিন চলে এসেছে, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলছেন এই ফেরেশতা শোনো, যে ব্যক্তি আমার নামে দান করে সে ব্যক্তি অপমান হবে না? হতে পারে না। তোমরা দুইজন ফেরেশতা দুইজন জিনের দুই পা ধরে একবারে দুই দিকে ফেলে দাও।
এটা হলো দানের খোঁজল, এটা হলো বানী ইসরায়েলের কাহিনী, একেবারে মিথ্যা কথা। এটা হলো বানী ইসরায়েলের কাহিনী, মিথ্যার কোন শেষ নেই। শুনুন, ঈসা আলাইহিস সালামের যুগে একজন ধুবি রজকিলি কাপড় সাফ করতো, মানুষের কাপড় চুরি করে নিত, জনগণ অভিযোগ করলো ঈসা আলাইহিস সালামের কাছে, এই রজকিলি আমাদের কাপড় চুরি করে নেয়। ঈসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, আজকেও মারা যাবে, এবারও কাপড় সাফ করার জন্য পুকুরে চলে যাচ্ছে। তার কাছে তিনটা রুটি ছিল, একজন ভিক্ষুক আসলো একটা রুটি দিল, আর একজন ভিক্ষুক আসলো আর একটা রুটি দিল, আর একজন ভিক্ষুক আসলো আর একটা রুটি দিল। এবার ভিক্ষুককে তিনটে রুটি দিয়ে কাপড় পরিষ্কার করে বিকেলে কাপড়ের ডালিটা নিয়ে চলে আসছে, বাড়ি চলে যাচ্ছে। জনগণ ঈসা আলাইহিস সালামকে বললো, কি ব্যাপার, আপনি যে বলেছেন মারা যাবে, তো চলে চলে যাচ্ছে সুন্দরভাবে বাড়ি। এই শোনো রজকিনী, শোনো, ডালিটা নামাও তো দেখি। ডালিটা নামাতে একেবারে সাপ এভাবে বোখরা গমা সাপ ফানা দিয়ে উঠেছে। কি খবর সাপ, ব্যাপার কি? সাপে বলছে, শুনুন ঈসা আলাইহিস সালাম, আপনার বলার সময় আল্লাহ তাআলা আমাকে নির্ধারণ করেছিলেন এই মহিলাকে দংশন করার জন্য, কিন্তু মহিলা রাস্তায় তিনটা রুটি দান করেছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, যে মানুষ আমার নামে দান করে তার ক্ষতি হবে, এই কথা বলে আল্লাহ তাআলা আমার মুখ সিলাই করে দিয়েছেন, এই জন্য তো আমি দংশন করতে পারলাম না। দানের ফজিলত, এটা হচ্ছে বানী ইসরায়েলের কাহিনী। বানী ইসরায়েলের কাহিনী আল্লাহর নবী বলতে বলছেন, কোনটা বলবেন? বানী ইসরায়েলের কাহিনী আপনি বলবেন কোনটা? একজন লোক একটা লোকের কাছে টাকা কর্জ চেয়েছিল, বুখারী শরীফের হাদিস। তারপরে যে কর্জ দিবে সে বলেছিল সাক্ষী নিতে হবে, বলে সাক্ষী লাগবে না, আপনি কর্জ দেন, নির্ধারিত সময়ে পৌঁছে দিব, অমুক দিন। এবার লোকটা টাকা নিয়ে চলে গেছে ব্যবসায়, ব্যবসা করার পরে নির্ধারিত দিনে নদীর পাশে এসেছে, কোন নৌকা নেই। চিন্তা ভাবনা করলো, কি করা যায়, আমি তো মানুষের সাথে ওয়াদা করেছি নির্ধারিত সময়ে টাকা দিব, নৌকা নেই, যেতে পারছি না। বিসমিল্লাহ বলে একটা কাঠ, একটা তক্তা, একটা বাঁশকে এ করে ছিদ্র করে টাকাটা ওর ভিতরে ঢুকিয়ে দিয়ে এটা ওই কাঠটা পানিতে ফেলে দিল। এবার লোকটার সাথে ওয়াদা আছে, এই সময় ঘাটে এসে পৌঁছবে নৌকা, টাকা দিন বলে এসে দেখছে ঘাটে নৌকা নেই, মানুষ নেই। তিনি চিন্তা করছেন ব্যাপারটা কি, লোকটা ওয়াদা করলো পূরণ করলো না, আচ্ছা যাক ফিরে যখন যাচ্ছে ওই কাঠটা একটু নিয়ে যাই। ওই কাঠটা নিয়ে গিয়ে বাড়িতে তাকে ফেড়ে টুকরা করে দেখছে তার ভিতরে একটা পত্র, সেই পত্রে লেখা আছে, এই টাকাটা আপনাকে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলাম, দুঃখিত, যানবাহন না পাওয়ার কারণে যেতে পারলাম না। এটা ঈমান, এটা সত্য ঘটনা, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলছেন, বানী ইসরায়েলের কাহিনী বলে কোনো দোষ নেই। শুনুন, আল্লাহর নবী বলছেন, আমার কথা জনগণকে বলে দাও, বানী ইসরায়েলের কাহিনী বলে কোনো দোষ নেই। দুইটা কথা হয়ে গেল, তিন নম্বর কথা কেন? তিনি বলছেন, কোন ব্যক্তি যদি আমার দিকে কোনো কথা ধাবিত করে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। চুরি করে একটা মানুষ জাহান্নামে যাবে, এই কথা নবী বলেননি। মিথ্যে কথা বললে একটা মানুষ জাহান্নামে যাবে, এ কথা নবী বলেননি। যেতে পারে মিথ্যে কথা মহাপাপ। রোজা না করে একটা মানুষ জাহান্নামে যাবে, কথা নবী বলেননি। যেতে পারে রোজা না করা মহাপাপ, গীবত করা মহাপাপ। গীবত করে একটা লোক জাহান্নামে যাবে, কথা নবী বলেননি। তবে যেতে পারে। শুনুন, নবী বলছেন, কেউ যদি আমার নামে একটা মিথ্যা কথা বলে, সেটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এবার আপনাকে বের করতে হবে খুঁজে, কোরআন তেলাওয়াতের পরে সাদাকাল্লাহুল আজিম বলা যাবে কিনা, প্রমাণ থাকলে বলুন।
যদি প্রমাণ না থাকে আপনি বলুন, তাহলে এই কথাটাই নবীর উপরে মিথ্যা চাপিয়ে দিলেন। আমার বক্তব্য আপনাকে আমি মানতে বলিনি সম্মানিত দিনী ভাই, বক্তব্য যখন শেষ হয়ে যাবে তখন আপনি বলবেন আব্দুর রহমান সাহেব আপনাকেও সালাম, আপনার বক্তব্যকেও সালাম। আমি আপনাকে মানার জন্য বলি না, আপনাকে শোনার জন্য অনুরোধ করছি, যদি আপনি যেটা বলছেন সেটা রাসূলের হয় ভালো কথা, যদি না হয় তাহলে কি হবে? ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে একটা ভিক্ষুক গেল, ইব্রাহিম আলাইহিস সালাম খেতে দিলেন, ক্লাস 2 3 বই লেখা আছে। এবার ফকির বিসমিল্লাহ ছাড়াই খেতে বসলো, ইব্রাহিম আলাইহিস সালাম ফকিরকে এক ধাক্কা দিয়ে দরজা থেকে সরিয়ে দিলেন আর প্লেটটা নিয়ে নিলেন। লেখকের ফাঁসি হবে, লেখকের জন্য আপনারা আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর লোকটাকে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম এত অভদ্রমন যে একটা ফকির বিসমিল্লাহ বলে বলে ভুলে গেছে, সেই জন্য তাকে ধাক্কা দিয়ে বের করে তিনি ভাত করে নিলেন। আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে এত অভদ্র মানুষ মনে করেন? শুনুন, আল্লাহর নবী ঈদের মাঠে গেলেন, একটা বাচ্চা কাঁদছে। ও বাচ্চা তুমি কেন কাঁদো? না আমার বাপ নেই। আল্লাহর নবী বাচ্চাটাকে নিয়ে আয়েশার কোলে দিলেন, আয়েশা নতুন পোশাক পরালেন, বাচ্চা খুশি হয়ে গেল। আয়েশার বাড়িতে ফকির ভিক্ষা পায়নি আর ওই বাচ্চাকে নতুন কাপড় দিয়ে দিলাম। আশ্চর্য, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কতদিন সকালে এসে নবী বলেছেন, আয়েশা কোন খানা পানি নাস্তা পানি আছে কি? আয়েশা বলছেন জি না। তখন আল্লাহ রাসূল বলছেন আচ্ছা ঠিক আছে, আমি রোজা থেকে গেলাম, আমি সেম থাকলাম, আপনি পাঁচবার সাতবার কত আইটেমের নাস্তা করছেন বুঝতে পারছেন না, দিন ধর্ম কাকে বলে? আল্লাহ রাসূলের বাড়িতে কত দারিদ্রতা ছিল, সাহাবীরা এসে বলছেন খন্দকের যুদ্ধে আল্লাহ রাসূল বিশাল পাথর একটা দেখা দিয়েছে, পাথর আমার মরাতে পারছি না। তখন আল্লাহ রাসূল বলেন আচ্ছা ঠিক আছে আমি এবার যাচ্ছি। এইভাবে বসেছিলেন, উঠলেন, উঠার সাথে সাথে সাহাবী দেখলেন যে পেটে পাথর বাঁধা আছে দুটো। বুখারি মুসলিমের হাদিস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে বাড়িতে গিয়ে স্ত্রীকে বলছেন শোনো কোনো খাওয়ার কিছু আছে? অল্প একসা গম আছে, তরকারি কিছু আছে, একটা ছাগলের বাচ্চা আছে, ঠিক আছে তুমি এটা রেডি করো, আমি আল্লাহর নবীকে গিয়ে চুপে চুপে বলি, আল্লাহর রাসূল আমার বাড়িতে একটু খাওয়ার জন্য চলেন, আমি চুপে চুপে বলেছি, আমার কথাটা শুনে আল্লাহর রাসূল বলছেন এই খন্দপাসি শোনো চলে যাই জাবের বাড়িতে দাও। 1000 মানুষ। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বলছেন এবার হলো তোমার কি হয়েছে ঘটনা এই, আপনি অত চিন্তা করছেন কেন? আরে আপনি দাওয়াত দিয়েছেন আল্লাহর নবীকে আর আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন তাদেরকে, ওটা আমাদের মাথা ব্যথা? তিনি বুঝলেন কি করলেন তাদের ব্যাপারে, আমরা তাকে দাওয়াত দিয়েছি অল্প খানা রেডি করি। শুনুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন একজন ভিক্ষুক এসে আমার কাছে খেতে চাইলো, দুটা মেয়ে আছে সাথে, বুখারী মুসলিমের হাদিস, এসে বলছে যে আমাকে একটু কিছু খাওয়ার দাও। তখন আমি সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজলাম, মাত্র একটাই খেজুর ছিল আর কিছু ছিল না, খেজুরটা আমি মহিলার হাতে দিলাম, মহিলা খেজুরটা দুই টুকরা করে দুটো মেয়েকে দিল। এরপরে মেয়েটা উঠে চলে গেল বাচ্চা নিয়ে। আল্লাহ রাসূল বাড়িতে আসতে আয়েশা বললেন আল্লাহর নবী একজন মহিলা দুটা বাচ্চা নিয়ে এসে খেতে চাইলো, আমার বাড়ি আমি খুঁজে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম একটা খেজুর ছাড়া আর কিছু নেই, এই খেজুরটাই মহিলার হাতে দিয়েছি, মহিলা খেজুরটা দুই টুকরা করে দুই মেয়েকে দিল, নিজে কিছু খেল না। তখন আল্লাহ রাসূল বলছেন সুমাইসা কেউ যদি দুইজন মেয়েকে লালন পালন করে সে জান্নাতে যাবে, কেউ যদি দুইজন মেয়েকে লালন পালন করে জান্নাতে যাবে, একটা মেয়ে তব দুনিয়ার বধ। ওরকম সংসার করছেন কেন? একটা ছেলে দুনিয়ার শয়তান, দেখতে পাচ্ছেন না আপনি সব টিভি সিনেমা এই সেই নিয়ে ব্যস্ত, একটা ছেলে নিলে ভালো হয় না, ছেলে নিয়ে জান্নাত পাওয়া যাবে এই কথা নবী বলেননি, ছেলে একটা হলে দুইটা হলে পঞ্চাশটা হলে জান্নাত পাওয়া যাবে এই কথা নবী বলেননি, তবে এতটুকু নবী বলেছেন ভালো ছেলে যদি কবরের পাশে গিয়ে বলে, বাড়িতে গিয়ে বলে,
বাপের জন্য বলে বাপের হাম হলো তোমার বানি সামিরা হে প্রতিপালক তুমি আমার পিতা মাতাকে দেখো তার ভালো অবস্থা আমাকে যেভাবে দেখেছিল বাপের ফিরলি বলে বলে দাইয়া হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার পিতা মাতাকে ক্ষমা করো আল্লাহুম্মা আগফির লি আবি ওয়ারফা দারজাতাহু ফিল মাদিন ওয়াসলাহু ফি কবরিহি ওয়াগফির লাহু ফিহি হে আল্লাহ তুমি আমার পিতাকে ক্ষমা করো তাকে উচ্চ মর্যাদা দান করো তুমি তার কবরকে প্রশস্ত করো তুমি তার কবরকে আলোকিত করো এরকম কিছু যদি ছেলে বলে তাহলে ছেলে ভালো এছাড়া ছেলে দিয়ে কোনো উপকার হবে এই কথা নবী বলেননি বলেন তো কি দিয়ে উপকার হবে মেয়ে দিয়ে দুইটা মেয়ের লালন পালন হবে নগদ জান্নাত বুখারি মুসলিমের হাদিস সম্মানিত দিনী ভাই শুনুন এই দেশের মাটিতে সত্য মিথ্যা আছে ধর্মের নামে অসংখ্য মিথ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা ধরে হাঁটতেন একজন বুড়ি সে রাস্তায় কাঁটা পুঁতে রাখত একদিন দেখলেন নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো একদিন নবীর রাস্তায় দেখলেন কাঁটা নেই তিনি ভাবলেন বুড়ির কিছু হয়েছে তাই তিনি বুড়ির বাড়ি গেলেন দেখলেন সত্যি অসুস্থ তিনি তার পরিচর্যা করলেন বুড়ি ভালো হয়ে গেল একেবারে মিথ্যা কথা কোনো প্রমাণ নেই লেখককে ক্ষমা চাইতে হবে ছাত্রকে ক্ষমা চাইতে হবে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে শুনুন আমার একটি কথা জানা থাকলে বলে দাও বনি ইসরায়েলের কাহিনী বলো কোন ব্যক্তি যদি আমার নামে মিথ্যা আরোপ করে সেই যদি কাজটা আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম আপনাকে আমি বলিনি যে এই কাজটা রাসূলের নয় আমি আপনাকে বলছি সালাম ফেরার সাথে সাথে মাথায় হাত দিতে হবে তার দলিল আছে কিনা আপনাকে আমি এই মুহূর্তেই আমারটা উল্টে দিতে বলিনি আপনি আমারটা মানেন না শুধু খালি শুনে রাখেন আপনি অযু করে যখন যায় নামাজে দাঁড়াচ্ছেন তখন নয় তো মুসল্লি আর বারাকাত দিন জোহরে জোহরের চার রাকাতের নিয়ত করছি এই দোয়া আপনি পড়েন আমি পড়তে নিষেধ করিনি আমি বলছি যদি এই দোয়া নবীর না হয় তাহলে আপনার কি হবে কথা আমার বুঝতে পারেননি দোয়া যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে সেটা আপনাকে বলছি আপনি একটা ছেলেকে নিয়ে আপনার দোকানে কোরআন মাজিদ পড়িয়ে 50 টাকা তার পকেটে দিয়ে আপনি তাকে মিষ্টি জিলাপি খাওয়ান এটা আমি নিষেধ করিনি আমি বলছি যদি এই কাজটা নবীর না হয় তাহলে আপনার কি হবে কথা আমার বুঝতে পারেননি অতএব বিচারের কাঠ গড়াতে কাগজ ছেড়ে দেওয়া হবে না বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ হে পৃথিবীর মানুষ ইমানদারগণ তোমরা আল্লাহকে মান্য করো ওয়াতিউর রাসূল রাসূলের আনুগত্য করো ওয়ালা তুবতিলু আমালাকুম তোমাদের আমল বাতিল করো না এমন হলো কেন তিনটা বাক্য এক আল্লাহকে মান্য করো দুই রাসূলের আনুগত্য করো তিন তোমাদের আমল বাতিল করো না এবার বুঝেন উপরের দুইটা না টিকলে আমল বাতিল হবে এক আল্লাহকে মান্য করো মানে মান্য যদি না টিকে আমল বাতিল হবে মান্য যদি না টিকে আমল বাতিল হবে মান্য করা কেটে যায় কিভাবে হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে আল্লাহকে মান্য করা কেটে যাবে হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে আল্লাহকে মান্য করা কেটে যাবে আঙ্গুলে অষ্টধাতুর আংটি ব্যবহার করে অসুখ ভালো হবে মনে করলে আল্লাহকে মান্য করা কেটে যাবে সূরা ইয়াসিন দিয়ে মাদুলি ইয়াসিন ঢুকিয়ে মাদুলি মা হাতে কোমরে ব্যবহার করলে আল্লাহকে মান্য করা কেটে যাবে তুলসী গাছে লাথি মারা যায় না তুলে ফেলা যায় না এমন মন্তব্য করলে আল্লাহকে মান্য করা কেটে যাবে ঢাকার গোলাপ শাহের মাজারে ফুল চাপালে আল্লাহকে মান্য করা কেটে যাবে গোলাপ শাহের মাজারে মাথা নত করলে আল্লাহকে মান্য করা কেটে যাবে
শাহজালাল সিলেটির কবরে গেলে আল্লাহকে মান্য করা কেটে যাবে। সিলেটি তো দূরের কথা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে আপনার এক পয়সা উপকার করতে পারবেন না, অসম্ভব হতে পারে না। কবর যদি পূজা চলে, পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ কে বলেন তো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর পূজা হয় না কেন? সেখানে মানুষ সিজদা করে না কেন? সেখানে মানুষ টাকা দেয় না কেন? সবচেয়ে পৃথিবীতে দ্বিতীয় মহামানব হচ্ছেন উমর রাদিয়াল্লাহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় মহামানব হচ্ছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের কবর পূজা হয় না কেন? কবরে মাথা নত করলে, কবরের কাছে কিছু চাইলে আল্লাহকে মান্য করা কেটে যায়। সারা দেশবাসীর উচিত, বরকত জীবন দিয়েছেন, বরকতের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইবে। হেডমাস্টার বলে দিবেন, ছেলেরা বাবুরা শোনো, ভাষা টিকাতে গিয়ে বরকত জীবন দিয়েছে, তোমরা তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাও। সারা দেশ কেন, সারা পৃথিবীর মানুষ যদি পায়ের জুতা স্যান্ডেল খুলে দিয়ে বরকতের সালামের কবরে ফুল চাপায়, এক পয়সা উপকার করা যাবে? করা যাবে না। এই কাজ করলে আল্লাহকে মান্য করা কেটে যাবে, শিরক করলে আল্লাহকে মান্য করা কেটে যায়। দুই, রাসূলের আনুগত্য করো, রাসূলের আনুগত্য কেটে গেলে তিন আমল বাতিল হবে, রাসূলের আনুগত্য কেটে গেলে আমল বাতিল হবে। 3 লক্ষ টাকা খরচ করে হজ করতে গেছেন, হজ করেন ভালো কথা, আপনার মেয়ের জন্য একটা উমরা, ছেলের জন্য একটা উমরা, বাপের জন্য একটা উমরা, মায়ের জন্য একটা উমরা, এত উমরা করলেন কেন বুঝলাম না। আল্লাহর নবী তওয়াফ করছেন, কাবা ঘরের চতুর্দিকে ঘুরছেন, ঘুরতে ঘুরতে দেখছেন যে আয়েশা বসে বসে কাঁদছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ও বুঝেছি তুমি কাঁদছো কেন, বুঝেছি তোমার ঋতু হয়েছে তাই না? জি, আমাকে ভালো লাগে না, আমার তওয়াফ করা বন্ধ হয়ে গেল, ঋতুর কারণে আমি এই কাজ করতে পারছি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থামো, তুমি থাকো, কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল হজ করলেন, সব কাজ শেষ হয়ে গেল। হজ শেষে বলছেন, আব্দুর রহমান জি, এই তোমার বোন আয়েশাকে নিয়ে যাও তানিমে, তানিম একটা জায়গার নাম, তানিমে নিয়ে গিয়ে ইহরাম বাঁধিয়ে নিয়ে এসে তওয়াব করাও। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঋতু হয়ে গেছিল, হায়েজ হয়েছিল, এই জন্য তিনি ওই সময়তে তওয়াব করতে পারেননি। আল্লাহ রাসূল পরে তানিমে পাঠিয়ে ইহরাম বাঁধিয়ে তওয়াব করালেন। আপনার কখন ঋতু হলো গো? আপনার কখন ঋতু হলো যে আপনি তানিমে গিয়ে ইহরাম বেঁধে এ উমরা করছেন? আবার হজ করতে হবে, হজ বাতিল হয়েছে। একটা হজের সাথে একটাই উমরা চলবে না। শুনুন, এ দেশের মাটিতে অসংখ্য আমল আছে যাতে রাসূলের আনুগত্য হয় না। কথা শেষ করলাম, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। সম্মানিত দিনী ভাই, আমি আপনাদের আমলের উপরে আঘাত আনতে রাজি নই, আমি শুধু অনুরোধ করছি আপনার আমল বাতিল হয় না যেন। এতে কি আপনি কষ্ট পাচ্ছেন? না, আমি বলতে চাচ্ছি আপনার আমল বাতিল হয় না যেন। আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। আল্লাহর নবী বলছেন, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও, বানী ইসরায়েলের কাহিনী বলো, আর যে ব্যক্তি আমার নামে মিথ্যা আরোপ করবে তার থাকার জায়গা জাহান্নাম। আপনি মসজিদে ঢুকুন, এই মসজিদে যখনই হাত তুলে দোয়া করছে, হাত তুলে দোয়ার শেষে বলছে বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ চলবে না, এ কথা বলতে রাজি নই আজকে। আমি শুধু এতটুক বলতে চাচ্ছি যে বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা যদি নবী দোয়া শেষ না করেন তাহলে আপনার কি হবে? বেরহমাতিকে ইয়া রাহমান রাহিম বলে আপনি দোয়া শেষ করছেন, করেন, আমি আপনাকে করতে নিষেধ করিনি। আমি আপনাকে বলছি, নবী যদি এইভাবে দোয়া শেষ না করে থাকেন তাহলে আপনার কি হবে, এটুকু আমার বলার কথা। মহান আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য উট পেতে বসে আছে।
জাহান্নাম আপনার একটা খোলাখুলি বড় শত্রু। জাহান্নাম হচ্ছে মানুষের স্পষ্ট শত্রু। জাহান্নাম মানুষকে ধরার জন্য অপেক্ষা করছে। আল্লাহ তাআলা বলছেন লিত্তহীনা মাবা, সীমা লঙ্ঘনকারীদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। সীমা লঙ্ঘনকারীদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। আপনি বাজারে গিয়ে মরিচ কিনছেন, মরিচ দাঁড়িপাল্লা হয়ে গেছে, হাতে একটা মরিচ আছে, এই মরিচটা যদি আপনার পাল্লায় রাখেন বা আপনার এই ব্যাগে রাখেন তাহলে আপনি সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘনকারীর থাকার জায়গা জাহান্নাম। সীমা লঙ্ঘনকারী কাকে বলে? এই জমি আপনি জোর করে দখল করেছেন, আপনি সীমা লঙ্ঘনকারী। শুনুন, এই লোকটা রিক্সায় উঠেছেন আপনি বাসা বয়ে, এখানে আপনি নেমেছেন, কত ভাড়া বলেছে? 50 টাকা। এক থাপ্পড় লাগিয়ে দিলেন, ক্ষমতা আছে বলে 20 টাকা 10 টাকা ভাড়া, 50 টাকা চাও। আপনি সীমা লঙ্ঘন করলেন, ভাড়া চুক্তি হয়নি। সে চাইতেই পারে, বলতেই পারে, আপনি তাকে থাপ্পড় মারলেন কেন? এর নাম হচ্ছে সীমা লঙ্ঘন করা। শুনুন, এই দেশের মাটিতে অসংখ্য কাজ রয়েছে সীমা লঙ্ঘন। আল্লাহ তাআলা বলছেন জাহান্নাম হচ্ছে সীমা লঙ্ঘনকারীর থাকার জায়গা। মহান আল্লাহ জাহান্নামের পরিচয় দিয়ে বলেন বিচারের কাঠগড়ায় যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়ে। আমাদ রাকা মাহে, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন গভীর গহ্বর হাবিয়ে নামক জাহান্নামটি কি? নারুন হামিয়ে, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে একটা আগুনের টুকরাকে বোঝানো হয়, জাহান্নাম বলতে একটা আগুনের খণ্ড। আমরা আপনাদের সামনে পেশ করছি জাহান্নামের পরিচয়। যদি চয়ে বাক্যের আগে যেটা বোঝা গেল সেটা হচ্ছে মানুষের পাপ ওজন হবে, মানুষের নেকি ওজন হবে, বিচারের কাঠগড়াতে মানুষের নেকির জন্য পাল্লা তৈরি করা হবে, দুই পাল্লা হবে, এক পাল্লায় পাপ আর এক পাল্লায় নেকি। শুনুন, আপনি মনে করছেন যে এত মানুষের পাপ এবং নেকি কিভাবে ওজন হবে, এই কথা আমার এত দীর্ঘ সময় কি করে হয়? আল্লাহর নবী বলছেন মুমিনকে মনে হবে কিয়ামতের মাঠ এক অক্ত নামাজ পড়ার সমান। জোহরের নামাজ পড়তে যত সময় লাগে কিয়ামতের মাঠের সময় তত। আল্লাহর নবী বলছেন কিয়ামতের একদিন সমান হলো 50,000 বছর। চেয়ারম্যান সাহেব, আপনাকে বলি, আপনি যদি একটা টিন আত্মসাত করে থাকেন। মন্ত্রী সাহেব, আপনাকে বলি, আপনি যদি 1 কেজি 1 মণ গম আত্মসাত করে থাকেন, এই গম কালকে বিচারের কাঠগড়ায় আপনার কাঁধে তুলে দেওয়া হবে, আপনি বিচারের মাঠে হাঁটতে থাকবেন। আপনাকে যদি 3 দিন হাঁটতে বলা হয় তাহলে আপনার সময় হবে 1,50,000 বছর। একদিন সমান 50,000 বছর, তাহলে 3 দিন সমান কত হলো? 1,50,000 বছর। চেয়ারম্যান সাহেব, একটা টিন মাথায় করে আপনাকে ঘুরতে হবে 1,50,000 বছর। মুরব্বী, আপনাকে বলি, এই জমি আপনি দ্রুত ছেড়ে দেন, এই জমি আপনি জোর করে দখল করেছেন, এরকম 7টা জমিন আপনার কাঁধে তুলে দেওয়া হবে আর আপনাকে বলা হবে এখন তুমি ঘুরো। এই 7টা জমিন কাঁধে নিয়ে ঘুরবেন। যদি আপনাকে 3 দিন ঘুরতে বলা হয় তাহলে এই জমিন নিয়ে বিচার মাঠে আপনাকে 1,50,000 বছর ঘুরতে হবে। কি দিয়ে বুঝায় আপনাকে কেয়ামত কত কঠিন? কবর যত জটিল কেয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি জটিল। কি দিয়ে বুঝায় আপনাকে জাহান্নাম কত জটিল? কেয়ামতের মাঠে এক সময় মানুষের পা থাকবে উপরে আর মাথা থাকবে নিচে, তাহলে এটা একটা পরিস্থিতি।
পা উপরের দিকে আর মাথা নিচের দিকে এইভাবে হাঁটবে। সাহাবীগণ বললেন, আল্লাহর রাসূল, একটা মানুষ মুখের মাধ্যমে চলবে কি করে, পা উপরের দিকে থাকবে? আল্লাহর রাসূল বললেন, শোনো, যে আল্লাহ আজকে মানুষকে পায়ের মাধ্যমে চালাচ্ছে বিচারের কাঠগড়াতে, সে আল্লাহ মানুষকে মুখের মাধ্যমে চালাবে। এটা একটা পরিস্থিতি। বিচারের মাঠে আল্লাহর সামনে আপনি মুখোমুখি হবেন, দুইজনের মাঝে কোনো দোভাষি থাকবে না। ডান দিকে দেখতে পাবেন কর্ম, বাম দিকে দেখতে পাবেন কর্ম, সামনের দিকে দেখবেন জাহান্নাম। এটা একটা পরিস্থিতি। বিচারের মাঠে আপনি ছুটে চলে যাবেন একদিকে, কোথায় বাঁচা যায়? এটা একটা পরিস্থিতি। জাহান্নামের মাঠে, কিয়ামতের মাঠে আপনার চতুর্দিকে থাকবে আগুন। যেখানে সকাল করবেন হবে আগুন, যেখানে বিকাল করবেন চতুর্দিকে হবে আগুন, যেখানে সন্ধ্যা করবেন চতুর্দিকে হবে আগুন। বিচারের মাঠে এটা একটা পরিস্থিতি। বিচারের মাঠে আপনার শরীরের ঘাম হবে টাখনো পর্যন্ত, শরীরের ঘাম হবে হাঁটু পর্যন্ত, শরীরের ঘাম হবে কোমর পর্যন্ত। বিচারের মাঠে এটা একটা পরিস্থিতি। বিচারের মাঠে আপনাকে সরু চিকন চুলের মতো রাস্তা দিয়ে পার হতে বলা হবে। যার যত নেকি বেশি সে তত দ্রুত পার হবে। যার পাপ আছে সে রাস্তার দুই দিকে লোহার বাঁকা কড়া কালালিপ সেট করা আছে, যখনই হেঁটে যাবে ও পাপই হলে ওই আঁকড়ায় বেঁধে নিচে জাহান্নামে পড়ে যাবে। এটা একটা পরিস্থিতি। বিচারের মাঠে অনেক পরিস্থিতি। সম্মানিত দিনী ভাই, বিচারের মাঠে আপনার পাপ এবং নেকিকে ওজন করা হবে। আপনি ওই সময়তে আপনার পাপের পাল্লার দিকে চেয়ে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, আয়েশা একদা কাঁদছিলেন, আয়েশা তুমি কাঁদো কেন? তখন আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, শুনুন, বিচারের মাঠে আপনি কি আমাদেরকে স্মরণ করতে পারবেন? আল্লাহ রাসূল বলেছিলেন, দেখো আয়েশা, তিনটি সময় রয়েছে, কেউ কাউকে স্মরণ করতে পারবে না। তার একটি সময় হচ্ছে মানুষের যখন পাপ নেকি ওজন হবে, তখন মানুষ ফেল ফেল করে চেয়ে থাকবে, আমার পাপের পাল্লা ভারী হবে কি আমার নেকির পাল্লা ভারী হবে। ওই সময়তে তুমি যে আমার স্ত্রী, এটা আমার স্মরণ থাকবে না, আমি এক খেয়ালে এই পাল্লার দিকে চেয়ে থাকব। বলছিলাম, সম্মানিত দিনী ভাই, যার পাপের পাল্লা ভারী হবে, নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর, হাবিয়া নামক জাহান্নাম, সেটা হচ্ছে একটা আগুনের খণ্ড। আল্লাহ তাআলা বলেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। অমাদ্রা কামাল হুতামা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন হুতামা নামক জাহান্নামটি কি? আপনি কি হুতামা নামক জাহান্নামের পরিচয় দিতে পারেন? আমি বলি, আল্লাহ তাআলা বলছেন যে সেটা হচ্ছে একেবারে জ্বলন্ত উত্তপ্ত আগুন, যে আগুন মানুষের কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। জাহান্নাম বলতে একটা আগুনের টুকরাকে বোঝানো হয়। আল্লাহ তাআলা বলছেন, সাউসলিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব, অচিরেই আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। অমাদ্রাকা মা সাকার, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? আপনার কি তার পরিচয় জানা আছে? আমি বলি, লা তুবকি ওয়া লা তাজার, সাকার এমন একটি জাহান্নাম যে জাহান্নাম মানুষকে ছাড়বে না, যে জাহান্নাম মানুষকে মারবে না। সাকার এমন একটি জাহান্নাম যে জাহান্নাম মানুষকে ছাড়বে না, যে জাহান্নাম মানুষকে মারবে না। এটাই হচ্ছে জাহান্নাম, যেখানে মানুষ মরে না, যেখানে মানুষ বাঁচে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেছেন যে জাক্কুম এমন একটি খাদ্য, যখন মানুষ খাবে গলায় বেঁধে যাবে, টেনে বের করতে পারবে না, জোর করে চেষ্টা করে ভিতরে দিতেও পারবে না, গিলতেও পারবে না। এটাই হচ্ছে মরবেও না, বাঁচবেও না। এই কথাটা আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ওয়াতিহিল মউত মিন কুল্লি মাকানিন ওমা হুয়া বিমাইয়াত, মানুষকে জাহান্নামে চতুর্দিক থেকে
মরণ ঘেরে ধরবে, তাহলে কেমন পরিস্থিতি হতে পারে যেখানে মানুষকে চতুর্দিক থেকে ঘেরে ধরবে? আল্লাহ তাআলা বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ জাহান্নামে মরবে না, মানুষ জাহান্নামে বাঁচবেও না। সম্মানিত দিনি ভাই, আপনাকে দেখাচ্ছিলাম কোরআন মাজিদ থেকে জাহান্নামের পরিচয়, এবার আপনাকে রাসূলের পক্ষ থেকে জাহান্নামের পরিচয় দেখাই। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাফরাতাল আযীমা লা তুলকা মিন সাফিরে জাহান্নাম, যদি একটা বিশাল পাথর খণ্ড 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়,